শুরুতে সংবাদ শিরোনাম, ভারতে রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছেন 600 মানুষ। গোপনে ইসরায়েল সফর করেছেন ইমরান খানের উপদেষ্টা। ইসরায়েলের সঙ্গে যে কারণে এত ঘনিষ্ঠ হতে চাচ্ছে তুরস্ক। তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। এবং সবশেষ থাকছে জেনারেল সুলাইমানির শাহাদতে শত্রু সেনাদের ধ্বংস করার পথ প্রশস্ত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে রহস্যজনক এক রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এ রোগে দেশটির অন্ধ্রপ্রদেশের এলোরু শহরে 600+ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে বমি বমি ভাব দেখা দিয়েছে, অনেকের শরীরে খিঁচুনি উঠেছে, বেহুশ হয়ে পড়েছেন কেউ কেউ। অসুস্থদের একজন গত 7 ডিসেম্বর মারাও যান। এতে আক্রান্তদের রক্তের নমুনায় অতিরিক্ত পরিমাণে সীসা এবং নিকেল পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এছাড়া একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে গত সপ্তাহে 2 জন মারা যান। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এই 2 জন রহস্যময় রোগে মারা যাননি, অন্য স্বাস্থ্য জটিলতার কারণে তাদের মৃত্যু হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একজন বিজ্ঞানী জানান, এলোরু শহর থেকে সংগ্রহ করা দুধের নমুনায় নিকেল পাওয়া গেছে। আল জাজিরাকে এলুরু জেলা হাসপাতালের প্রধান আবর মোহন জানান, দুধের নমুনায় নিকেলের উপস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। নমুনায় রাসায়নিকের এ পদার্থ থাকার কথা নয়, এটা আমাদের উদ্বেগের কারণ। জেলা স্বাস্থ্যসেবা কার্যক্রমে সমন্বয় মোহন বলেন, দুধের নমুনায় নিকেল কিভাবে এলো তা এখনও বিজ্ঞানীরা জানাননি। সম্ভবত কীটনাশক থেকে দুধের নিকেল এসে থাকতে পারে, ঘাস থেকে বা অন্য কোনো খাবারে যা গবাদি পশু খেয়েছে তাতে নিকেল ছিল, সেখান থেকে এই দুধের রাসায়নিক পদার্থটি এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গত মাসে গোপনে ইসরায়েল সফর করেছেন। ইসলামাবাদ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচণ্ড চাপ উপেক্ষা করছে বলে যখন ইমরান খান জোর গলায় বলে আসছেন, তখন এই ধরনের খবর ছড়িয়ে পড়ল। ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলের হাইয়ুম সহ আরও কিছু পত্রিকা দাবি করেছে, গত 20 নভেম্বর ইমরানের ওই উপদেষ্টা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ইসলামাবাদ থেকে লন্ডনে গেছেন এবং পরে সেখান থেকে একই এয়ারলাইন্সের BA165 নম্বর ফ্লাইটে তেল আবিবে পৌঁছেছেন। ইসরায়েলি পত্রিকাগুলো ইমরান খানের ওই উপদেষ্টার নাম প্রকাশ করেননি। ওই উপদেষ্টা কয়েকদিন তেল আবিবে অবস্থান করে বেশ কয়েকজন পদস্থ ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছেন, ইমরান খান তেল আবিবের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলের নিউজ চ্যানেল I-20 দেয়া সাক্ষাৎকারে দেহেরি দাবি করেছেন, মার্কিন সরকার পাকিস্তানের ওই উপদেষ্টার তেল আবিব সফর অনুমোদন করেছিল বলে তেল আবিব বিমানবন্দরে ইসরায়েলি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পাকিস্তানি বংশোদ্ভূত গবেষক দাহরি বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে পাকিস্তানি সেনাদের এক গোপন বার্তা পৌঁছে দেন। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান। এ নিয়ে মুসলিম বিশ্বে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার মধ্যেই নতুন করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো। মরক্কোর এই সিদ্ধান্তেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে মুসলিম বিশ্বে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তোড়জোড় শুরু করে দিয়েছে তুরস্ক। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে ইতিমধ্যে তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগ করেছে দেশটি। তবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে তুরস্কের এই তোড়জোড়? মার্কিন গণমাধ্যম আল মনিটর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গবেষক উফক উলুতাস রাষ্ট্রদূত করে তেল আবিবে পাঠিয়েছে তুরস্ক। উলুতাস পেশাদারিত্ব কূটনৈতিক না হলেও তিনি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। হিব্রু ভাষা জানা উলুতাস মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আলমনিটর অবশ্য জানিয়েছে, তুরস্ককে ইসরায়েলের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে উলুতাসকে ভালোই কাঠ খড় পোড়াতে হবে। দীর্ঘদিন ইসরায়েলের সঙ্গে এক ধরনের বৈরিতা দেখানোর প্রবণতা দেখে গেছে তুরস্ক, যদিও দুদেশের বাণিজ্য চলছে পুরোদমেই।
তুরস্কের পরিসংখ্যান বিভাগের হিসেবে গত আট বছরে প্রতি বছর বাণিজ্য হয়েছে $6 মিলিয়ন মতো। চলতি বছরে গত দশ মাসে এই দুই দেশের মধ্যে বাণিজ্য হয়েছে $5 বিলিয়ন বেশি। তবে তুরস্ক যেভাবে ইসরায়েলকে কাছে টানতে চাইছে তাতে বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের বাণিজ্য আরও বেড়ে যাবে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুধু বাণিজ্যর কথাই ভাবেনি, বাণিজ্যিক এবং ভূ রাজনৈতিক সুবিধা পেতে মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্প্রতি ইসরায়েলের দিকে ঝুঁকেছে। এর ওই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে, ফলে ইসরায়েলও সুবিধাজনক অবস্থানে রয়েছে। তুরস্কের ওপর বিতর্কিত মার্কিন নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে তুরস্কের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। যে কোনো দেশের উপর একতরফা দমনমূলক ব্যবস্থার বিরোধী ইসলামাবাদ। পাক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের বিষয়ে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক এবং আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির বিষয়ে তুরস্কের ভূমিকার বিষয়েও প্রশংসা করা হয়। এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র S-400 ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টর প্রধান ইসমাইল দেমির এবং আরও তিনজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তুরস্ক মার্কিন এ নিষেধাজ্ঞাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি বলেছেন জেনারেল কাসেম সুলাইমানির শাহাদতের ফলে মুসলিম বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ইরানের জন্য মধ্যপ্রাচ্য থেকে শত্রু সেনাদের বহিষ্কার এবং ধ্বংস করার পথ প্রশস্ত হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার ইরানের উত্তরাঞ্চলীয় মাজান্দাহার প্রদেশে এক বক্তব্যে বলেন আমেরিকা ইরানি জনগণের টুটি চেপে ধরে এদেশকে ওয়াশিংটনের দ্বীপদাসে পরিণত করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছে। আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মধ্যপ্রাচ্যকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, কিন্তু তেহরান ওয়াশিংটনের এই অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। IRGC-র প্রধান কমান্ডার বলেন আমেরিকা ভেবেছিল জেনারেল সুলাইমানিকে হত্যা করলে মুসলিম বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, বরং উল্টো ইরানের জন্য মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা বহিষ্কারের সুযোগ সৃষ্টি হয়েছে। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানি নিহত হন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।